পরিচালনায় মোহসেন ইসলাম মনি। মঞ্চে ডেকে নিচ্ছে ডান্স কোরিওগ্রাফার মোহসেন ইসলাম মল্লিককে। প্রথমে পাপি আপা, প্রথমে তোমাদের অনেক ধন্যবাদ দিচ্ছি যে এত দূর থেকে ঠাকুর কাছ থেকে এসেছো। খুবই সুন্দর হয়েছে, ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, মনে হয় আরেকটু রিহার্সেল করলে পারফেকশনটা আরো ভালো হতো, সেটা করে নেবে, অসুবিধা নেই, ঠিক আছে। নাচ ঠিক আছে, খুব নিট ছিল, খুব যতটুকুই করেছো ভেবে চিন্তে করেছো এবং ওরা যতটুকু নিতে পেরেছে ততটুকু। অনেক সময় আমরা দেখেছি খুব বেশি আরোপিত, ওই জায়গায় একটা ভালো মুভমেন্ট দেখলাম লাগিয়ে দিলাম, ওদের বডিতে হয়তো সেই জিনিসটা আসেও, কিন্তু ওরা যতটুকু নিতে পেরেছে ততটুকুই করেছো। কোরিওগ্রাফিও মোটামুটি ভালো ছিল, একটু ভুল হয়, এটা খুব কঠিন জিনিস যে এতজন যদি একসঙ্গে নাচ করে সবার সমান মনে রাখা, এটা অনেক প্র্যাকটিস না হলে এটা ছুটে যেতে পারে। তারপরে আমি বলবো আবার অল ভালো, তোমাদের অবশ্যই আমি ইয়েস দিব। শিগগিরি ভাই, ওরা যেইভাবে এসছে এত নিখুঁত লাগছে, একদম পারফেক্ট, গলায় যতটুকু দরকার যতটুকু সাজ দরকার, আগে সবাই দেখতাম এরকম ফুলে মাথার উপর, এটা আমি যেটাকে বলতাম ব্রেন টিউমার, মানে এটা আননেসেসারি
মানে একটা বিয়ে বাড়ি বউ মাথাটাকে ফুলায়, ডান্সাররা অকারণে মাথার উপরে এত বড় পিরামিড চূড়া বানায় এবং এত আগলি লাগে। একটা গ্রামের মেয়ে দেখো, শুনে তুমি তার একদম পারফেক্ট একটা রেজাল্ট আজকে তুমি এখানে উপহার দিলে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তিনজন কিংবদন্তী নৃত্য শিল্পী আমি বলবো, তাদের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক শুভকামনা পরবর্তী রাউন্ডের জন্য।